আখ খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। মিষ্টি রসে ভরপুর হচ্ছে এই আখ বা ইক্ষু বা গ্যান্ডারি। আখের খোসা ছাড়িয়ে খেতে হয় বলে এটা অনেকের কাছে খুবই কষ্টকর, তবে এর মিষ্টি রস এবং এর ঔষধি গুণ বা উপকারিতা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার এই কষ্ট আপনি ভুলে যাবেন এবং প্রতিদিনই আখ খেতে চাইবেন। তো আসুন ভিউয়ার্স জেনে নেই আখের উপকারিতা বা আখ কেন খাওয়া উচিত। জল শূন্যতা এই গরমে খুবই স্বাভাবিক একটি সমস্যা, যার কারণে নানা রোগ হয়ে থাকে। ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আখের রস ইলেকট্রোলাইট ও জল শূন্যতা দূর করতে বিশেষভাবে কার্যকরী। আখের রস প্রাকৃতিক অ্যালকালাইন বা অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসাবে কাজ করে এবং কিডনির সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে। এছাড়াও আখের রস পানের অভ্যাস, বুক জ্বালা পড়া ধরনের সমস্যা এবং মূত্রনালীর ইনফেকশন প্রতিরোধ করে। ফাইটোকেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় যে আখের রসে বিদ্যমান ফ্লেভোনয়েডস দেহের ক্যান্সার কোষ বৃদ্ধি ও ছড়ানো প্রতিরোধ করতে বিশেষভাবে কার্যকরী। আখের রসের অ্যান্টিঅক্সিডেন্ট স্তন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ফ্রেবাইল ডিসঅর্ডার এর সমস্যা সমাধানে সাহায্য করে আখের রস। ফ্রেবাইল ডিসঅর্ডারের সমস্যায় উচ্চমাত্রা জ্বর থাকে, এর ফলে দেহে প্রোটিন কমে যায়। আখের রস এই প্রোটিনের ক্ষতিপূরণ করতে সাহায্য করে। আখের রসে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। এই পটাশিয়াম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে কাজ করে, যা হজমে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যা দূর করে। অনেকেই ভাবতে পারেন প্রাকৃতিক চিনি সমৃদ্ধ আখের রস ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর নয়, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আখের রসে রয়েছে ডায়াবেটিস চিনি চাইতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর অন্য যে কোনো আর্টিফিশিয়াল চিনির বিপরীতে। আখের রস ব্রণের মতো ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। এর জন্য আখের রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্টটি মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর ভেজা তয়লে দিয়ে মুখ ও ঘাড় পরিষ্কার করে নিতে পারেন। সপ্তাহে এটি একদিন ব্যবহার করতে পারেন। আখের রসে আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে, যা অনেকটা গ্লাইকোলিক অ্যাসিডের মতোই কাজ করে। ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে ব্রণের সৃষ্টি হয়। আখের রস ত্বককে এক্সফোলিয়েট হতে সাহায্য করে এবং মরা চামড়া জমার পরিমাণ কমায়। আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করে। এছাড়া এটি লিভারের সংক্রমণ হওয়া রক্ষা করে, বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। এ কারণে ডাক্তার জন্ডিস রোগীদের জন্য আখের রস পান করার পরামর্শ দেন। পিত্তরস জমে গেলে লিভারের কার্যকারিতা কমে যায়, ফলে জন্ডিস হয়। দেহের গ্লুকোজের মাত্রা ঠিক রেখে দ্রুত রোগ নিরাময়ে সাহায্য করে এই আখের রস। এছাড়া আখের রসের ক্ষারীয় প্রকৃতি হয় দেহের ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করায় সাহায্য করে। জন্ডিসের আক্রান্ত হলে প্রতিদিন দুবেলা আখের রস পান করা উচিত। আখের রস গর্ভবতী নারীদের খাদ্য তালিকায় যুক্ত করলে উপকার লাভ করা যায়। এটি গর্ভধারণে সাহায্য করে এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করে। আখের রসে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড। যদি আপনার দাঁত ক্ষয়ের পাশাপাশি নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা থাকে তাহলে আখের রস পান করাই হচ্ছে সবচেয়ে ভালো ঘরোয়া প্রতিকার। আখের রসে ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ উপাদান থাকে, যা দাঁতের এনামেল গঠনে সাহায্য করে। আখে উচ্চমাত্রার খনিজ থাকার কারণে এটি দাঁতের ক্ষয় ও দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে কাজ করে। তাই চকচকে সাদা দাঁত পেতে প্রতিদিন 1 গ্লাস আখের রস পান করা উচিত। যদি আপনি ডিহাইড্রেশনে ভোগে থাকেন তাহলে 1 গ্লাস আখের রস খান, কারণ আখের রসে তাৎক্ষণিক শক্তি সঞ্চয় ও তৃষ্ণা নিবারণের খুব ভালো উৎস। আপনার দেহে যদি পুষ্টির অভাব পড়ে তবে এর প্রভাব সহজে আপনার নখের স্বাস্থ্য দেখে বুঝতে পারবেন। যদি আপনার ভঙ্গুর বর্ণহীন নখের উপর সাদা দাগ থেকে থাকে তাহলে এটি আপনার খাদ্য তালিকায় আখের রস যোগ করার উৎকৃষ্ট সময়। নখের আলাদা চমক এনে দেওয়া সব উপাদান আছে এতে। বাড়ন্ত শিশুরা যদি আখ চিবিয়ে রস পান করে তাহলে তাদের হাড়ের গঠন ও দাঁতের সমস্যা দূর হয়। দাঁত ও হাড়ের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আখের রস। আখের রস দেহে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয়, তাই এটি কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আখের রস হার্ট ভালো রাখার পাশাপাশি হার্ট অ্যাটাক রুখতেও সাহায্য করে। এছাড়া দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এটি। আখের রসে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম ও ফাইবার রয়েছে, এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। আখের রসে থাকা প্রচুর ফাইবার ওজন কমাতে সাহায্য করে, এমনকি কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। এছাড়া আখের রসের আরও অনেক উপকারিতা আছে যা বলে শেষ করা যাবে না। তাই মাঝে মাঝে আখ বা আখের রস খাওয়া উচিত, তবে আখের রস খাওয়ার সময় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আজকাল রাস্তার ধারে আশেপাশে অনেক আখের রস পাওয়া যায়, এই সমস্ত আখের রস খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এই সমস্ত আখের রস খোলা পরিবেশে বাহিরের ধুলাযুক্ত স্থানে তৈরি করা হয়, যেটা দেহের জন্য অনেকটাই ক্ষতিকারক। তাই আখের রস যতটা সম্ভব বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, অথবা আখ চিবিয়ে খাওয়ার চেষ্টা করা উচিত। এতে হয়তোবা কিছুটা কষ্ট হবে, কিন্তু এর সুফল আপনি পেয়ে যাবেন। তবে আখের রস কখনোই এক গ্লাসের বেশি একদিনে খাওয়া উচিত নয়। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নিত্য নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে করে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। নেক্সট টাইম অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।